আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব কুচু চিংড়ি দিয়ে পালং শাক। বন্ধুরা, কুচু চিংড়ি দিয়ে পালং শাকটা রান্না করলে অনেক সুস্বাদু হয়, খেতে অনেক মজাদার হয়। পালং শাক এমন একটা শাক, এতে অনেক পরিমাণে ভিটামিন, অনেক পরিমাণে ক্যালসিয়াম, অনেক ভিটামিন আছে, যেটা শরীরের জন্য আমাদের অনেক উপকারী একটা শাক। এই শাকটা আমরা প্রতিনিয়ত খেতে পারি, খেলে আমাদের শরীরের জন্য উপকারী হবে, অপকার হবে না। বন্ধুরা দেখুন, এই শাকটা আমরা বিভিন্ন মাছ দিয়ে খেতে পারি, মাছের মাথা দিয়ে খেতে পারি, সচরাচর আমরা মাংস দিয়েও খেয়ে থাকি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার যে বন্ধুরা এই রেসিপিটা জানেন তারা তো জানেনই, আর যে যে বন্ধুরা নতুন যারা জানেন না তাদের জন্যই আজকের আমার রেসিপিটা। আশা করছি ফুল ভিডিওটা আমার সাথে থাকবেন, আমাকে সময় দিবেন আর রেসিপিটা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা, আমি এখানে অল্প একটু রসুন কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো, কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটাকে আমি অল্প একটু ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এখন এতে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি ভেজে নেব একটু। দেখুন বন্ধুরা, আদা রসুনটাকে আমি ভেজে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন এতে আমি শুকনো মশলাগুলি দিয়ে দেবো বন্ধুরা। এতে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, পালং শাক বা যে কোনো শাক রান্না করলে বেশি একটা মশলার প্রয়োজন হয় না, অল্প একটু মশলা দিলেই বেশি ভালো লাগে খেতে। বেশি মশলা ইউজ করলে শাকের যে মজাটা সেটা বোঝা যায় না। এখন বন্ধুরা আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি বন্ধুরা চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। বন্ধুরা চিংড়ি মাছগুলিকে আমি অল্প একটু তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে। আর আপনারা চাইলে কাঁচা চিংড়ি মাছটাও মশলার সাথে কষিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে তেল তেল ওঠা পর্যন্ত মশলাটাকে চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব। দেখুন মাছগুলিকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এতে আমি শাকগুলি অ্যাড করে দেব। বন্ধুরা শাকগুলি একবারে দিতে যাবেন না, কেননা শাকগুলি সিদ্ধ হয়ে অনেকটা কমে যাবে। আমি প্রথমে কিছুটা শাক দিয়ে দেব, তারপর ভালো করে নেড়ে দেব কিছু। দেখুন বন্ধুরা, দ্বিতীয় দফা আমি সবগুলি শাক দিয়ে দিয়েছি। এখন উপর থেকে কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি কাঁচামরিচগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পরেই বন্ধুরা শাকটা সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে যাবে, তাহলে ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পরে। দেখুন বন্ধুরা, শাকটা আমার সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে, আর শাকটা কিন্তু বন্ধুরা কালারটা এখনও সবুজ আছে। আমি কিন্তু আজকে শাকটাকে পুরো শুকনো করে রান্না করব না, শাকটাকে একটু ঝোল ঝোল রাখবো। এই শাকটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। বন্ধুরা শাকটা যেরকম দেখতে সুন্দর, খেতেও সেরকম মজাদার আর ভিটামিন সমৃদ্ধ এই শাকটা। তাহলে আমি আর কিছুক্ষণ বন্ধুরা রান্না করে নিচ্ছি শাকটাকে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোলের রেসিপিটা। বন্ধুরা দেখুন, শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। আপনারা এভাবে রান্না করবেন, এভাবে রান্না করলে শাকের কালারটা চেঞ্জ হয় না। বন্ধুরা সুস্বাদু একটি খাবার, পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আমার চ্যানেলটাকে, আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের উৎসাহই আমার দরকার, আপনাদের ভালোবাসাই আমার দরকার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।